হয়তো আমরা পর্যাপ্ত করতে পারিনি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আজকে যে প্রোগ্রামটা করব, এটি আসলে খুব বড় প্রোগ্রাম না। আমরা হয়তো 5টা ভ্যান এবং 6টা মেশিন আজকে আপনাদের স্মরণ করতে চাই যে তিনি এই করোনা মহামারীর মধ্যে আজও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর আমি এ সময় শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের বাংলাদেশ এফএম কন্ট্রাক্টের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক স্বর্গীয় রেভারেন্ট সুস্মিতার অধিকারী স্যারকে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তথা আমগ্রামের মধ্যে একটি অবহেলিত জায়গায় আমরা এরকম একটা প্রকল্প করতে পেরেছি। আর এ সময় আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই সেলাই মেশিন ভ্যান এবং ফুড পার্সেল বিতরণ কার্যক্রমের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাদারীপুরের উপজেলা নির্বাহী অফিসার স্যার, সেই সঙ্গে আমাদের আমগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং মঞ্চ উপবিষ্ট আপনাদের চিন্তা চেতনা, যেমন এই যে মাস্ক পরা, বাচ্চাদের মাস্ক পরা শিখানো, এই করোনা মহামারীতে আপনি নিরাপদ, আপনার পরিবার নিরাপদ, আপনার যেমন স্বামীকে এই জিনিসটা আপনারা আপনাদের স্বামীদের বলবেন যে গ্যাদারিং প্লেসে তারা যেন অপ্রয়োজনে কখনো না যায়, কারণ কি সে গ্যাদারিং প্লেসে একটা কোয়ানা নিয়ে আসলে আপনার ফ্যামিলি সবাই আঘাত করে। এবং আপনার যদি পরিবার মানে আপনার যদি মানে এই সুন্দর না থাকে, মাস্ক না পরেন, আপনাদের সাবান দিয়ে হাত না ধরুন, অন্তত একটু সাবান দিয়ে হাত ধরুন, পোশাকটা পরিষ্কার করি, তখন আপনার বাচ্চাটাও আপনার করোনা নিয়ে আসতে পারে, তখন আপনার বাচ্চা দেখে ফিরে যাবো করোনা, আপনার পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। একটু অসতর্কতার জন্য একটু সতর্ক, প্রত্যেকে মাস্ক ব্যবহার করে, প্রত্যেকে যদি একটু সাবান দিয়ে হাত ধরি, একটু পয় পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরি, ঘরটা একটু স্বচ্ছতে না হয় এই বর্ষার দিনে, সেইভাবে যদি থাকি এবং স্বামীদের অপরজনে বাইরে ঘোরাফেরার জন্য কাজ করবে, কিন্তু অপরজনে বাইরে ঘোরাফেরা করতে আমরা কি করব, এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ভবিষ্যতে আমাদের এই করোনাকে আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো। এবং করোনাকে জয় করলে মনে করেন যে আমরা কিন্তু একটা ধাপ এগিয়ে গেলাম এই উন্নয়নের জন্য। তাই আমি আজকে সবাইকে বলতে চাই যে আজকে এফএম কন্ট্রাক্টকে ধন্যবাদ দিতে আদায় করে গেছে, তার জুতার প্যান্ট কাদা আসার সময় রাস্তাটা খারাপ, আর ছাড়ের সামনে বলতে চাই আমি আসলে আমিও বঞ্চিত যখন তার এইটা হয়েছে, আমি এই বর্ষার শেষেই আমি সুন্দর যাতে স্মুথলিভাবে